হাজির হয়েছি টক মিষ্টি ঝালঝাল একটি জুস নিয়ে। আজ বানাবো আঙ্গুরের জুস। আঙ্গুরের স্বাদ যেহেতু একটু মিষ্টি একটু টক, তাই এর মূল স্বাদের সাথে সামঞ্জস্য রেখেই আজকের জুসটা তৈরি করব। একটি ব্লেন্ডিং জারে সবুজ আঙ্গুর দিয়ে দিলাম। এখানে এক কাপ পরিমাণ আঙ্গুর নিয়েছি, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তাতে দিলাম সুগার সিরাপ। এই সুগার সিরাপ বাড়িতেই বানানো, তবে বাজারেও কিনতে পাওয়া যায়। সুগার সিরাপের পরিবর্তে চিনি বা সুইটনারও ব্যবহার করা যায়। সবচেয়ে ভালো হয় মধু দিলে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং অল্প কাঁচামরিচ কুচি। এখন খুব অল্প পানি দিয়ে এগুলো ব্লেন্ড করব, তাতে দ্রুত স্মুথ পেস্ট হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবারেতে দিয়ে দিলাম বাকি পানি, আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম, এবার এগুলো ছেঁকে নিব। একটি স্ট্রেইনারের সাহায্যে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেল, এবার এগুলো গ্লাসে ঢেলে দেব পরিবেশনের জন্য। দুটি গ্লাস আমি ডেকোরেশন করেছি গুঁড়ো মরিচ দিয়ে। যেহেতু স্ট্র ব্যবহার করব, তাই এই মরিচ সমস্যা করবে না, তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। গ্লাসে জুস ঢালার আগে দিয়ে দিলাম কয়েকটি আইস কিউব। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফ অ্যাভয়েড করবেন। ঢেলে দিলাম আঙ্গুরের জুস, ওপরে কিছু ছোট ছোট স্লাইস করে কাটা আঙ্গুরও দিয়ে দিলাম। আর আঙ্গুর দিয়েই আরেকটু ডেকোরেশন করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক মিষ্টি ঝালঝাল আঙ্গুরের জুস। ভীষণই রিফ্রেশিং, তাই ইফতারের সময় এই জুস প্রতি চুমুকে চুমুকে সকলের মন প্রাণ জড়িয়ে দেবে।